আয়োজিত হয়েছে। আমরা কুড়িহাট্টার ইমাম খতিব সাহেব সহ মুফতি নাঈম সাহেব সহ সকলকে শুভেচ্ছা জানাই। এর মধ্যে বক্তব্য রাখবেন কামরাঙ্গীর বাইতুল আমান মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আবু বকর। আমরা সকলে অবগত আছি যে বিষয়টা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসবে বিশ্বের কোন মুসলমান নিয়ে না। মুসলমানের গায়ে যখন আগুন জ্বালিয়ে দিয়েছেন এই আগুন সম্মানিত সংগ্রামী নবী প্রেমিক আশেগানে রসুল, আপনারা অবশ্যই জানেন সারা বিশ্বের মুসলমানদের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারা বিশ্বের মুসলমান আজকে খেপে গিয়েছে, সারা বিশ্বের মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন আমার নবীর বিরুদ্ধে এই ভারতে নবুর শর্মা কথা বলেছে বিকেলে কথা বলো, তাদের ব্যাপারে আমাদের কোনো নমনীয় নাই। আজকে যদি রাষ্ট্রের পত্রিকা বলা হয়, প্রেসিডেন্টের পত্রিকা বলা হয়, প্রধানমন্ত্রীর পত্রিকা বলা হয়, তাদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদের প্রতিবাদ করতে পারবেন না। আমরা মানি না, মানব না। এবং আম্মাজান হযরতে আয়েশাকে কটূক্তির মাধ্যমে গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয় আঘাত করেছে। যত ঠিক শক্তি একটাই, তা হল মৃত্যু দণ্ড। অনতি বিলম্বে রাসূল অবমাননাকারীদের মৃত্যু দণ্ড বাস্তবায়ন করতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল ইসলামের পশ্চিম দিক থেকে আসছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। ভাইরামা আমরা দেখতে পাচ্ছি সম্ভবত আজকের সভার সভাপতি সাহেব এসেছেন, সম্ভবত এসেছেন গাড়ি একটু রাস্তা খালি করে দেয়। আমরা আমি আমাদের সভাপতিকে আসার জন্য রাস্তা করে দেই, সামনে রাস্তা ফাঁকা করে দেন, ভলান্টিয়ারদের রাস্তা করে দেই। ইতিমধ্যেই আমাদের পশ্চিম দিক থেকে ভারতের মহাপথে তাহলে আমাদের তরুণ জনতা নবীর মহাপথে রাস্তা থাকবে না। সংগ্রামী
রহমানের নেতৃত্বে, মুফতি আব্দুর রহমান সরোয়ারের নেতৃত্বে এবং মুফতি আব্দুর রহমান
নবী প্রেমিক তৌহিদি জনতা লালবাগ জেলের অন্যতম নেতা জামিয়া শরীফিয়া আরবিয়া মাদ্রাসার মুস্তামিন শিক্ষা বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি হুসাইন সোহরাব হযরত মাওলানা মুফতি হুসাইন সোহরাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্রাজ্ঞী তৌহিদি জনতা এই গণজোয়ার প্রমাণ করে নবী প্রেমিকরা মরে যায় নাই। অতএব আমি সরকার বাসুকে বলব আপনি দ্রুত জনগণের পক্ষে নবীর পক্ষে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করেন। যদি আপনি নিন্দা প্রস্তাব পাশ করতে ব্যর্থ হন তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া গুটা থেকে দুটো আগুন চলে উঠবে। আমি আপনার কাছে জানতে চাই যদি কখনো ঘোষণা আছে নবীর জন্য রক্ত দিতে হয় দিতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না তাদের অবস্থায় এমন হবে এমন।